ঘন্টা বাজে, এখন তো 10:30 বাজে, রাত কতই হয়েছে। সাত দোকানে টিভির আড্ডায় বল খেলা দেখতে, ক্রিকেট খেলা দেখতে সারা রাত মানুষ বসে থাকে, কথা বলেন, সারা রাত বসে থাকে, সেখানে কত আনন্দ ফুর্তি করে, নেকি হয় কর, নরম তোষকের ব্যবস্থা নাই। সেদিন ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু অনুমতি দিন, আমাকে একটু অনুমতি দিন, আপনার জন্য একটু নরম বিছানার ব্যবস্থা করে দেই। আল্লাহর হাবিব সেদিন বলেছিলেন, ওমর এই বিছানার মধ্যে আরাম করে ঘুমাবার জন্য আমার মালিক আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠাই নাই, আমার আল্লাহ পৃথিবীতে আমাকে পাঠিয়েছে মানব জাতির মুক্তির জন্য, মানব জাতির কল্যাণের জন্য, তাদের কাছে হিদায়াতের বাণী প্রচার করার জন্য আমার মালিক আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরবিব এই দিনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন, কষ্ট করেছেন, রক্তাক্ত হয়ে গেছেন নবীজি। তারপরও একটি দিন একটি মুহূর্ত সময় আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কষ্ট মনে করে কোন উম্মতের জন্য অভিশাপ করে না। কেমন নাইবি নবীর মজলিসে আসলাম, এত কষ্ট করে শত চেষ্টা করে মানুষদেরকে হেদায়েত তলা বানানোর জন্য যিনি চেষ্টা করেছেন সেই আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহ, তিনি আজকে গোটা মানব জাতিকে নিয়ে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত নিয়ে খুশি হয়ে হাত তুলে দোয়া করলেন, ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর। জোরে বলুন না সুবহানাল্লাহ। তামাম আলমের উপর দোয়া করলেন, গোটা পৃথিবীর প্রতি শান্তি চাইলেন, শান্তির জন্য তিনি কামনা করলেন। সেই জামানার মুর্শিদের চাটাইতে বসেছি, খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার সবচেয়ে বেশি বড় ভয় হয় যেদিন এই দুনিয়া ছেড়ে আমাকে কবরে যাইতে হবে। আল্লাহ আকবার জোরে বলেন, যেদিন আমার এই দুনিয়া ছেড়ে কবরে যাইতে হবে ওই দিনের কথা আমার সবচেয়ে বেশি বড় ভয় হয়, কারণ ওইখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনজন কেউ যাবে না, থাকবে না, দুনিয়ার কোনো সম্পদ দেওয়া হবে না, একাকি যাইতে হবে, সেই ঘরটাই হবে সবচাইতে মূল্যবান ঘর। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে যারা এসেছি সবাই কিন্তু সেই ঘরের যাত্রী, ঠিক না বেঠি? সবাই সেই ঘরের যাত্রী। কোন দিন এই দুনিয়ার থেকে আমার আপনার প্রাণ পাখি উড়ে যাবে, ওই ছোট্ট ঘরে আমার আপনার চলে যেতে হবে। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুব, ঠিক না বেঠি? তাহলে আমি আপনি যেদিন এই পৃথিবীতে এসেছি সেই দিন আমার আপনার ভাষা ছিল কান্না, কিন্তু এমন একটা সুন্দর জীবন তৈরি করো তুমি যেদিন দুনিয়ার থেকে চলে যাবে সেই দিন তোমার সামনে জান্নাতটা ঘোরানো হবে, সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য এই দুনিয়া আমার আপনার সবার ক্ষণস্থায়ী জিন্দিগি, আর চিরস্থায়ী জিন্দিগি হলো আখেরাতের জিন্দিগি। তো সেই জিন্দিগির জন্য আমার আপনার পুঁজি লাগবে কি লাগবে না, সেই পুঁজির জন্য 1,24,000 পায়গম্বর মেহনত করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছেন, সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন ইমাম মুস্তাহিদিন গাউস কুতুব আসতে আসতে বর্তমান জামানার কামিল ওলিয়ানরা মেহনত করছে। তাই জামানার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আদানগাছী রহমতুল্লাহ আলাইহি তিনি কি বললেন, হে বিশ্বের মানুষ, আল্লাহকে পাইতে হলে তোমাকে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, ঠিক না বেঠি? কয়েকত নামাজ, কয়েকত নামাজ, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আর নামাজের পরে বেশি 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 করে এই কোরআনের জিকির করতে হবে, সুবহানাল্লাহ বলবেন না? যেই কোরআন তোমাকে জান্নাতে না নিয়ে যাবে না সেই কোরআনের জিকির করো। আর তৃতীয় নাম্বার হলো হালাল রুজি রুটি অন্বেষণ করো, যদি না করো তোমার কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। চতুর্থ হলো সাধ্য মতো তাকোয়া পরিষ্কারি তোমাকে করতে হবে, তাকোয়া পরিষ্কারি করলে কি হবে, তুমি বিশ্বের শ্রেষ্ঠ একটা মানুষে পরিণত হয়ে যাবে, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার আব্বারা ভাইরা আজকে আমরা যারা এই সাকসার বাজারের কাছে, তো এটা সাকসার বাজারের কাছে এই ময়দানে আমরা এসেছি, কারণ এই ময়দানে কিন্তু সবাই আসতে পারবে না, কথা বলেন, এমন হতে পারে কাছের মানুষ আসে নাই, অনেক দূর থেকে এসেছে,
সেটা হলো ভাগ্যের ব্যাপার। যেমন কাছের মানুষ মুয়াজ্জিন হতে পারে নাই, কোথায় আফ্রিকা আর কোথায় মদিনা, হযরতে বিলাল গোলামজাদা বিলাল এসে রাসূলের মুয়াজ্জিন হয়ে গেল, এটা ভাগ্যের ব্যাপার। কাছের মানুষ আজকে মুর্শিদের খেদমতদারি হতে পারে নাই, কোথায় হোমরা, কোথায় সাবলসিংহপুরী, কোথায় মেদিনীপুর সাগদা, কোথায় বাঙ্গাল বাংলাদেশ কালীহাতি টাঙ্গাই, আজকে মুর্শিদের গোলাম আল্লাহ তাআলা তাদেরকে আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এটা হচ্ছে ভাগ্যের ব্যাপারই শুধু নয়, এটা হলো সৃষ্টার ব্যাপার, যে যত আগিয়ে যাবে সে শত মাকসুদে পৌঁছে যাবে। তাই অফিসি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে যতটুকু পানিতে নামবে তার শরীর ততটুকু ভিজে যাবে, আজকে হাক্কানি আঞ্জুমানের মধ্যে যে যতটুকু ডুব দেবে সে মজা মধু ততটুকুই সংগ্রহ করবে। কারণ এইটা হলো মজা মধু, এইটা হলো সবচাইতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটি দরবার। এই দরবার হলো আল্লাহর, এই দরবার হলো রসুলের, এই দরবার হলো কামেল ওলি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার মুর্শিদ বলেছে এই দরবার যেই ব্যক্তি আসবে গুনার বোঝা নিয়ে আসবে, গুনার পাহাড় নিয়ে আসবে, সে খালেস তৌবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন। এটা রসুলের স্পষ্ট হাদিস। আল্লাহ রসুল নিজে বলেছেন যে শুধু গুনাহ মাফই হয় না, গুনার যে খাতা হয় তৌবা করার পরে আল্লাহ তাআলা তাকে ভালোবেসে ওই খাতাটাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না। এই জন্য আমার মুর্শিদ 10 দিনের ডাক দিয়েছেন, এই তো 23শে ডিসেম্বর শুরু হবে, এই 10 দিনের ডাকে যদি আমরা সাড়া দিতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াতের মালা পরিয়ে দেবে, ঠিক না বেঠি? এই জন্য যারা আজকে মজলিসে এসেছেন, অনেকে আসে নাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দাওয়াত দেবেন, তাদেরকে বলবেন আপনি যে বলবেন এই বলার কারণে যদি ওই ব্যক্তি যায় আরও যাওয়ার পরে যা নেকি পাবে ওই পরিমাণ নেকি বুনাজ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করে দেবে, তাহলে আপনি ফ্রি পাচ্ছেন। কথা বলেন না কেন? মানুষ তো ফ্রি পাওয়ার জন্য ঘরে কি ঘরে না, কথা বলেন না কেন? ফ্রি পাইলে ঘরে দেখবেন বাজারে যদি একটা মাল বিক্রি হয় ওর সাথে যদি একটা ফ্রি থাকে বলে ওইটি দাও, আসে না এরম? হ্যাঁ, অনেক মালের সাথে ফ্রি যায় না, কিছু ফ্রি বোনাস তখন বলবে আগো ফ্রি আছে, কিন্তু দেখা যাচ্ছে ওই ফ্রিটার জন্য আমরা দুনিয়ার স্বার্থ খুঁজি পরকালের কথা খুঁজি নে, কারণ পরকালের জিন্দিগি হলো আসল জিন্দিগি, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ইচ্ছা হচ্ছে আপনাদেরকে আর কষ্ট না দেওয়ার, এই জন্য আজকের এই মজলিস হলো জান্নাতি মজলিস। সুবহানাল্লাহ বলবেন না। তবে জান্নাতে যারা যাবে তারা কি জান্নাত থেকে বাইর হতে চাবে, কথা বলেন না কেন? এই জন্য যারা বাইরে আছেন তাবারক খাচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করব শেষ মোনাজাত না দিয়ে কেউ চলে যাবেন না, কারণ আসল কাজ এখন বাকি, আপনার সাওয়াব পাওয়া বাকি। এতক্ষণ তো সালাত হলো, এতক্ষণ কি হলো সালাত, আপনি এই বিরিয়ানি পোলাও খেয়ে সালাত খেয়ে চলে যাবেন? আসল তো বিরিয়ানি আর পোলাও, সালাত হইলেও চলে না হইলেও চলে। এই জন্য এই মজলিসের সবচাইতে বড় নিয়ামত হলো দোয়া। সুবহানাল্লাহ বলবেন না, বড় নিয়ামত হলো দোয়া। এখন এই দোয়ার দিকে আগানো হবে, ওরসুকুল হবে, মুরসিয়া মুবারকবাদী হবে, আখিরি মোনাজাত হবে, আমরা মোনাজাত না দিয়ে যাব না, পারবো না, কথা বলুন পারবো না? একটু কষ্টটা কষ্ট কি, সাহাবায়ে কেরাম রাতের পর আর দাঁড়িয়ে থেকেছেন, হ্যাঁ রাতের পর আর দাঁড়িয়ে থেকেছেন, কিসের ভালোবাসায়? রসুলের ভালোবাসায়। এই তো ক ঘন্টা বাজে, এখন তো 10:30 বাজে, রাত কতই হয়েছে, চাঁদ দোকানে টিভির আড্ডায় বল খেলা দেখতে, ক্রিকেট খেলা দেখতে সারা রাত মানুষ বসে থাকে, কথা বলেন, সারা রাত বসে থাকে, সেখানে কত আনন্দ ফুর্তি করে, নেকি হয় কর একটাও পাই না, তাহলে সেখানে কিছুই পাই না, ও গোল দেবে যে মেডেল পাবে সে, আপনার আন্ডা আন্ডা চেনেন তো, জিরো জিরো আপনি পাবেন জিরো, কিন্তু আর এখানে বসেছে বসার দ্বারা যে বসেছে সে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হিরো হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুর্শিদের এই সাদাইতে আমরা বসেছি, আমরা কেউ চলে যাব না দোয়া না করে, কোন দিন কোন জমিনে আমি আপনি শুয়ে পড়ব, ঠিক না বে ঠিক? কোন জমিনে মাটি আমার হবে গোর স্থান, কোন জমিনের মাটি আমার হবে গোর স্থান, কাদের চোখের জলে
কাদের সুখের জানে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারা আমার গোসল দেবে কে পরাবে কাফন, কারা আমায় কে দে করে দিবে দাফন, কারা আমার পাশে জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে সোড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আমার আব্বার ভাইরা, বলার মধ্যে ভাষার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আল্লাহর রাস্তায় আপনারা আমাকে মাফ করে দেবেন, আর একটু দোয়া করবেন আল্লাহ তাআলা কতটুকু হায়াত দিয়ে রেখেছেন জানা নেই, বাকি জিন্দগিটুকু যেন আমার পাঁচ মুর্শিদের এই ছায়া তলে থাকার তৌফিক দেন, আমি আপনি সবাই যেন থাকতে পারি, আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাক্কানি দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা